অঘ্রাণের এক বর্ষণ মুখর দিনে ঐশী ও আর্যর চার হাত এক হল। তবে বিয়ের দিন থেকেই ঐশীর জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপের কালো ছায়া। তার স্বপ্নে বারংবার হানা দেয় এক ডানাওয়ালা নারী মূর্তি। সেই সাথে ঐশী জানতে পারে তার স্বামীর পরিবারের এক অদ্ভুত ইতিহাস। সন্ধান পায় দেবী বিড়া লক্ষ্মীর। এ পরিবারের কেউ ব্যভিচার করলেই তার উপর নেমে আসে দেবীর অভিশাপ। আজকের গল্প লেখিকা অনামিকা মণ্ডল সেনগুপ্তর কলমে বর্গী যক্ষী। গল্পটি অলৌকিকের খোঁজে ফেসবুক গ্রুপে মেড এন্ড ফ্যান্টাসির যৌথ ইভেন্ট শুনতে কি পাওতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। গল্প পাঠ ও গল্পের সূত্রধার অধ্যায় ও আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে দেবাঞ্জন, প্রীতম, প্রদীপ্তা, বর্ষা, পার্থ, খুশি, সঞ্চিতা, অভিষেক, দীপ্তিমান ও শুভ্র কমল। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী বর্গী যক্ষী। শুনতে থাকুন। আর্যুর সাথে আমার বিয়েটা শেষ পর্যন্ত ফাইনাল হয়েই গেল, কিন্তু তার পরিণাম যে এমন হবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। হায়দ্রাবাদে চাকরি করতে গিয়ে আর্যুর সাথে আমার পরিচয়, তারপর বছর দুয়েক পরে ও চাকরি বদলে ফ্রান্সে চলে গেল। তবে সোশ্যাল মিডিয়া ও ফোনে আমাদের যোগাযোগ ছিল। আর্য বছরে একবার করে দেশে আসত, তখন আমাদের দেখা হতো। মাস ছয়েক আগে আমিও ফ্রান্সে চলে আসি একটা প্রজেক্টের কাজ নিয়ে। এবার আমাদের মেলামেশা বাড়তে লাগলো। অবশেষে আমি ও আর্য বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। সেই মতো আমার বাড়িতে সেই কথা জানালাম, কিন্তু আমার বাবা মা আর্যর সাথে বিয়েতে মত দিলেন না। আসলে আর্যর আগে একবার বিয়ে হয়েছিল, তখন আর্য সবে হায়দ্রাবাদে চাকরি পেয়েছিল, আর ওর বাবাও রিটায়ারমেন্টের পরে আর্যর অসুস্থ ঠাকুমাকে দেখাশোনার জন্য কিছুদিনের জন্য ওদের গ্রামের বাড়িতে গিয়েছিল। সেখানেই ওদের বিয়েটা হয়েছিল। পাত্রী ওদের গ্রামেরই মেয়ে। এই বিয়েতে আর্যর নাকি বিশেষ মত ছিল না, তবে ঠাকুরমার জোরের কাছে ও কিছুটা বাধ্য হয়েছিল বিয়েটা করতে। আর বিয়ের এক বছরের মধ্যেই আর্যর সেই স্ত্রী ওদের গ্রামের বাড়িতেই মারা গিয়েছিল। তার মৃত্যুটাও নাকি স্বাভাবিক ছিল না। এসব কথাগুলো আর্য বা ওর বাবা মা কেউই আমাকে বলেনি। ওর ছোটবেলার বন্ধু সুমন ছিল আমার অফিস কলিগ, সেই আমাকে এই কথাগুলো বলেছিল। তার সঙ্গে এও বলেছিল ওদের পরিবার নাকি একসময় প্রবল প্রতাপশালী ছিল, অত্যাচারী জমিদার ছিল। ওদের বাড়ির রন্ধ্রে রন্ধ্রে নাকি লেগে রয়েছে অত্যাচার আর ব্যভিচারের গোপন ক্ষত, আর সেই ক্ষতর থেকে তৈরি হয়েছে অভিশাপ, যা নাকি মাঝে মাঝেই ওই পরিবারের উপর নেমে আসে। তার ফল হয় অকাল মৃত্যু। আর্যর স্ত্রীও নাকি অমনি এক অভিশাপের কবলে পড়েই মারা গিয়েছিল। আমি বিজ্ঞানের ছাত্রী, ইঞ্জিনিয়ার, তাছাড়া আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে শুধু বিজ্ঞান পড়লেই হয় না, পড়ার সাথে সাথে মনটাকেও বিজ্ঞান মনস্ক করে তোলা দরকার। তাই আমি ওর কথা, মানে সুমনের কথা, কানে তুলিনি। কিন্তু সুমনও ছাড়ার পাত্র নয়। আমি ফ্রান্সে যাওয়ার আগে আমার সাথে দেখা করার জন্য মা বাবা হায়দ্রাবাদে এসেছিল। সুমন তখন তাদের সাথে দেখা করে আর্যর ব্যাপারে বলেছিল। সেই শুনে বাবা মা আর্যর সাথে আমার বিয়ের ব্যাপারে বেঁকে বসেছিলেন। অগত্যা আমি আর্যর কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলাম। আর্য আমার কথা শুনে কেমন যেন থম মেরে গিয়েছিল। তারপর উদাস কণ্ঠে ধীরে ধীরে বলেছিল, ঐশী, আমারই ভুল হয়েছিল, কথাগুলো অনেক আগেই তোমাকে জানানো উচিত ছিল। ঠিক আছে, এখন তো বলো।
ঐশী, আগেকার দিনের অনেক জমিদাররাই অত্যাচারী ছিলেন, তাই বলে কি সেই সব পরিবারই অভিশপ্ত হয়? না সবার উত্তরপুরুষই অভিশাপের কষ্ট ভোগ করে? আমি ঘাড় নেড়ে না বললাম। তখন আর্য বলল, তাহলে এগুলো বিশ্বাস করছো কেন? আমি আর্যের প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না। মনে মনে বেশ লজ্জিত হলাম। আর্য কিন্তু আমার উত্তরের আশা না করেই বলতে থাকল, জানো ঐশী, একসময় আমাদের কেতকীপুর ও তার আশেপাশের অঞ্চলে অনেক ছোট বড় জমিদার ছিলেন। তাদের মধ্যে আমাদের জমিদারই ছিল সব থেকে বড়, আর সেই কারণেই আমাদের বাড়িতে এক অদ্ভুত দেবী প্রতিষ্ঠিত ছিলেন। অদ্ভুত দেবী? কেমন তিনি? দেখো ঐশী, তুমি তো জানোই আমি ঠাকুর দেবতায় খুব একটা বিশ্বাস করি না, অলৌকিক কিছুকে তো আরও করি না। তবুও আমার মার কাছ থেকে যতটুকু শুনেছি সেটাই তোমাকে বলছি। হ্যাঁ তাই বলো। আর্যর গলা যেন কেমন কেঁপে উঠেছিল, সেটা ভয়ই না উত্তেজনায় তা জানি না, সেই অবস্থাতেই ও বলা শুরু করেছিল। আমার দিকে স্থির চোখে তাকিয়ে বলেছিল, তুমি বীরা লক্ষ্মীর মূর্তি দেখেছো? না গো, আমাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজা হয় সেটাই জানি। ইনিও মা লক্ষ্মীর একটি রূপ। এনার আটটি হাত, আর আটটি হাতে থাকে শঙ্খ, তীর, ধনুক, সোনা প্রভৃতি, অনেকটা যুদ্ধজয়ী রূপ। তবে আমাদের বাড়ির দেবী মূর্তি কিন্তু একটু অন্যরকম। দেবী মূর্তির পাদদেশে রয়েছে যক্ষী মূর্তি, তার তিনটি চোখ আর ডানা আছে। দেবী তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওই দেবী আসার পর থেকে আমাদের বংশে অনেক উন্নতি হয়েছিল। এর সাথে কেউ যদি ব্যভিচার করত তাহলে দেবী রোষে সে মারা যেত। আমাদের এক পূর্বপুরুষ নাকি আমাদের বাড়িতেই এক বাইজির সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, সে নাকি হঠাৎ করেই রক্তবমি হয়ে মারা গিয়েছিল। মারা যাওয়ার আগে দেবী মূর্তির মাথা ভেঙে ফেলেছিল সে। সেই থেকে ওই দেবীর পূজা বন্ধ হয়ে যায় এবং দেবীর মন্দিরের দরজা পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে আমাদের পুরনো জমিদার বাড়ি ছেড়ে আমরা নতুন বাড়িতে চলে এসেছিলাম। পুরনো বাড়িও ভেঙে পড়েছিল। সেই ধ্বংসস্তূপের মধ্যে কোথায় ওই মন্দিরটা ছিল সেটা আমরা কেউ জানি না। একটানা কথাগুলো বলে চুপ করে গিয়েছিল আর্য। তারপর আমার দিকে বিষণ্ন দৃষ্টিতে তাকিয়ে গাঢ় স্বরে বলেছিল, সরমা ছিল আমার ঠাকুরমার সৈয়দ মেয়ে। আসলে সেই সময় আমার বাবার চাকরিটা চলে গিয়েছিল, আমরা দেশের বাড়িতে ঠাকুরমার ওখানে গিয়ে থাকতে বাধ্য হয়েছিলাম। ঠাকুরমা আসলে আমার বাবার সৎ মা, তিনি আমাদের নিতান্ত আশ্রিতের মতোই ওনার সংসারে থাকতে দিয়েছিলেন। বিনিময়ে অবশ্য বাবাকে সম্পত্তিতে তার ভাগটা ছেড়ে দিতে হয়েছিল। আমিও কিছু বাধ্য হয়েই শর্মাকে বিয়ে করেছিলাম। জানি তোমার মতো ছিল না। আমার কথার উত্তরে আর্য অল্প ঘাড় নেড়ে সম্মতি জানালো, তারপর বিষণ্ন স্বরে বলল, কিন্তু বিয়ের পরে আমি শর্মাকে নিয়ে সংসার করতে চাইছিলাম, তাই তো চাকরি নিয়ে হায়দ্রাবাদে যাওয়ার পরই শর্মাকে নিয়ে থাকবো বলে সেখানে একটা বাড়ি ভাড়া করে রেখেছিলাম। তারপর এখানে আসার জন্য ছুটির অ্যাপ্লাই করেছিলাম। তার সঙ্গে ইচ্ছে ছিল কলকাতায় পুরনো পাড়াতেই একটা ভালো বাড়ি দেখে বাবা মাকে ওখানেই রেখে আসবো, আর শর্মাকে আমার কাছে নিয়ে আসবো। কিন্তু তার আগেই দুর্ঘটনা ঘটে গেল। শর্মা হঠাৎ করেই মারা গেল। ওর বডি পাওয়া গেল আমাদের পুরনো রাজবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে। কিন্তু রাতের বেলায় ও কি করতে ওখানে গিয়েছিল সেটা আজও জানি না। আর সবচেয়ে বড় কথা, কথাটা বলে থামলো আর্য। ওর গলা বুঝে এলো বিষণ্নতায়। আমি কৌতূহল নিয়ে বললাম, কি কথা? শর্মার বডি পোস্টমর্টম করা হয়েছিল।
শর্মা 3 মাসের প্রেগনেন্ট ছিল, অথচ 8 মাস আগে আমি হায়দ্রাবাদে চলে এসেছিলাম। কথাগুলো বলে চুপ করে গিয়েছিল আর্য, খুব সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ছেড়েছিল। আমি আর্যর হাতে চাপ দিয়ে বলেছিলাম, এসব কথা ভুলে যাও আর্য। ভুলতেই তো চাই, তাই তো তোমাকে কিছু বলিনি ঐশী। আমরা সেদিন দুজনেই অনেকক্ষণ চুপ করেছিলাম। বাড়ি ফিরেই বাবা মাকে সব কথা জানিয়েছিলাম। এবার আর ওনারা বিয়েতে কোনো অমত করেনি। এক অঘ্রাণে শীতের আমেজ ভরা দিনে আমাদের বিয়ে ঠিক হলো। তবে আর্য মুখে না বললেও আচার আচরণ মেনে সামাজিকভাবে বিয়ে করতে ইচ্ছা ছিল না ওর। হয়তো আগের বারের তিক্ত অভিজ্ঞতার রেশ ওর মনে রয়ে গিয়েছিল। আমিও আর জোর করলাম না, তবে রেজিস্ট্রি করে বিয়ে হলেও বাবা মায়ের ইচ্ছেতে বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকেই নিমন্ত্রণ করা হলো। বাকি সব আয়োজনেরও কিছু কমতি ছিল না। তবুও বিয়ের দিনের সব কিছুই কেমন একটা হয়ে গেল। সকাল থেকেই আকাশের মুখ ভার, আঘ্রাণের মৃদু শীতের হিমেল হাওয়ার বদলে আকাশ কালো করা বাদলা মেঘের সাথে তুমুল ঝড় বৃষ্টি দিয়ে দিনটা শুরু হলো। বেলা যত বাড়তে লাগলো, ঝড় বৃষ্টির বেগও ততই বাড়তে লাগলো। ঘন মেঘের আস্তরণ শুষে নিয়েছে দিনের সমস্ত আলোকে। বেলা 10টাতেই মনে হচ্ছে মধ্যরাত। তারই মধ্যে দু একজন আত্মীয় স্বজন এলো। সুমনের সাথে হায়দ্রাবাদে চাকরি করার সময় আমার ভালোই বন্ধুত্ব হয়েছিল। যদিও আর্য কেন জানি না ওকে খুব একটা পছন্দ করত না। ছোটবেলার বন্ধু হিসাবে উপরে উপরে একটা সম্পর্ক রাখত, কিন্তু সেই সম্পর্কের মধ্যে কোনো গভীরতা তেমন একটা ছিল না। এমনকি আমি সুমনকে বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম বলেও বিরক্ত হয়েছিল। তবে সুমন কিন্তু ওই বৃষ্টি ঝড়ের মধ্যেও সকাল সকালই বিশাল বড় একটা ফুলের বুকে আর খুব সুন্দর হলুদ রঙের একটা শাড়ি নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল। ও আশায় আমি খুব খুশি হয়েছিলাম। সবাই তো বৃষ্টির জন্য আসতে পারবে না বলে জানিয়ে দিচ্ছে, তবুও কেউ একটা তো ফুলের তোড়াটা দিয়ে বলল, এই না ঐশী, এই ফুলের মতোই সুন্দর আর সুগন্ধিত হোক তোমার নতুন জীবন। ফুলের তোড়াটা নিলাম, তারপর নাকের সামনে তোড়াটা নিয়ে নাক টেনে ফুলের গন্ধটা নিতে চাইলাম। কিন্তু এ কি দুর্গন্ধে আমার বমি উঠে আসলো। সাথে সাথে আমার ছোট বোন তোড়াটা টেনে নিয়ে আমার হাত থেকে সরিয়ে নিয়ে ঘরের বাইরে রেখে এলো। আমি তাকিয়ে দেখলাম ঘরের সবাই ওয়াক তুলছে, এমনকি সুমনও। সবাই একটু সামলে ওঠার পরে সুমনকে দেখলাম মাথা নিচু করে অপরাধীর মতো বসে রয়েছে। ওকে একটু চাঙ্গা করতে বললাম, এত কি ভাবছিস, একে তো শীত তার উপরে এমন প্রবল বৃষ্টি, ফুল তো পচতেই পারে। না রে, বিলুর ফুল কোনোদিনও খারাপ বের হয় না। ওর বাবার আমল থেকে আমরা ওদের থেকে ফুল কিনি, আমাদের বাড়ির সব বিয়ের ফুল ওরা দেয়, কিন্তু আগে তো কখনো এমন হয়নি। তার উপরে ওকে আমি বললাম যে স্পেশাল গোলাপের বুকে বানাতে, আমার এখনো মাথায় আসছে না এমন হলো কি করে। ছাড় তো, সামান্য ব্যাপার, তুই এসেছিস সেটাই যথেষ্ট। আর্যর বিয়েতে আগের বারও এমনই সব বিপত্তি হয়েছিল। আমি সুমনের কথায় তেমন একটা পাত্তা দিলাম না। তবে আর্য কেন ওকে বিয়েতে নিমন্ত্রণ করায় বিরক্ত হয়েছিল সেটা বুঝতে পারলাম না। দুর্যোগ কিছুতেই কমছিল না, একই তো প্রবল শীত তার উপরে তুমুল ঝড় বৃষ্টি, আকাশ যেন ফুটো হয়ে গিয়েছে। সবারই মন ভার, আর্যদের বাড়িতে কোনো রকমেই সামাজিক আচার অনুষ্ঠান হবে না। ও শুধু বিকেলে বিয়ে করতে আসবে, তাই গায়ে হলুদের তত্ত্বও আসবে না। ঝড় বৃষ্টির মধ্যে ঘরবন্দি থাকতে থাকতে সবারই বিরক্ত লাগছিল।
আমার ছোট বোন ঐন্দ্রিলা একসময় বলল, দিদি আর্য দাদের বাড়ি থেকে হলুদ না আসুক, আমরা তো তোর গায়ে একটু হলুদ লাগাতেই পারি, এই সুযোগে আমরাও না হয় একটু হলুদ খেললাম। কথাগুলো বলে সুবনের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে লাগলো। বুঝলাম দিনের অবস্থা যতই বিষণ্ণ হোক না কেন, ওরা বিয়ে বাড়িতে আনন্দটা নষ্ট করতে চায় না। আমি কিছু বলার আগেই সুমন বলল, আরে দারুণ আইডিয়া, আর কে বলল ঐশী শ্বশুর বাড়ি থেকে কিছু আসেনি? আরে আমি তো আর্যর ছোটবেলারই বন্ধু, সেই হিসেবে ওর শ্বশুর বাড়ির আত্মীয়, আমি যেই শাড়িটা ঐশীকে দিলাম ওটা পরেই গায়ে হলুদ হোক না। ঠিকই তো, দিদির ওই শাড়িটা তো হলুদ রঙেরই, যা তো দিদি সুমনদার দেও ওই শাড়িটা পরে আয় তো। আমি শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে বললাম, সে আমি পরে আসছি, কিন্তু এই ঠান্ডায় বেশি হলুদ দিস না, কিন্তু বেশি জল দিয়ে স্নান করলে জ্বর এসে যাবে আমার। বোন আমার থুতনিটা নাড়িয়ে বলল, কিচ্ছু ভাবিস না, তেমন কিচ্ছু হবে না, নে এবার যা তো। আমি শাড়িটা নিয়ে অন্য ঘরে চলে এলাম। দরজা বন্ধ করে শাড়িটা পরতে গিয়ে দেখলাম শাড়ির আঁচলের ভাঁজে বড় একটা ফুটো, মনে হচ্ছে কিছুতে যেন শাড়িটা পুড়ে গেছে। এবার আমার মনটা একটু খচখচ করলো, কিন্তু পরক্ষণেই নিজেকে ধমক দিলাম। বুঝলাম সুমনের কথাগুলো আমার মনে কুসংস্কারের মতো ঘুন পোকা হয়ে কামড় দিয়েছে। না, এগুলোকে পাত্তা দিলে হবে না। আমি তাড়াতাড়ি শাড়িটাকে উল্টিয়ে পরে ঘরের বাইরে এলাম। বাইরের ঘরে তখন বোন ওর বন্ধুদের সাথে গায়ে হলুদের আয়োজন করছে। আমি বললাম, দাঁড়া মায়েদের ডেকে আনি। আমি সবে দোতলায় গিয়েছি, এমন সময় নিচের থেকে সুমনের চিল চিৎকার শুনে নিচে এসে দেখি সুমন মুখটা চেপে ধরে চিল চিৎকার করছে। আমাকে দেখে ভয়ের তো মুখে বোন বলল, কিছু বুঝতে পারলাম না রে দিদি, হলুদটা সুমনদাই এনে দিল, আমি ইয়ারকি মেরে পেছন থেকে সুমনদার মুখে মাখিয়েছিলাম, আর তারপরে গায়ে হলুদ ওখানেই মুলতুবি থাকলো। মা আর কাকিমা মিলে সুমনের চোখে মুখে জল দিয়ে ওকে সুস্থ করার চেষ্টা করতে লাগলো। একটু পরে ওর দিকে তাকিয়ে একটা ঠান্ডা হিমশীতল স্রোত আমার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। ওর সমস্ত মুখের চামড়া পুড়ে পুড়ে গিয়েছে, আর তা দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। আমার মনের কথাটাই বোন ফিসফিস করে আমার কানের কাছে বলল, দিদি যদি আজ তোর মুখে হলুদটা দেওয়া হতো কি অবস্থা হতো বলতো? ওই ঝড় বৃষ্টির মধ্যেও সুমনের চিকিৎসার ব্যবস্থা করতে করতে কেটে গেল অনেকখানি সময়। বিকেল হওয়ার মুখে মুখে একটা গাড়ি এসে আমাদের বাড়ির সামনে থামল, আর তার থেকে নেমে এলেন এক বছর পঞ্চাশ কি বাহান্নর এক মহিলা। গড়পড়তা বাঙালি মহিলার তুলনায় ইনি বেশ লম্বা আর পেটানো চেহারা। একটা সাধারণ তাঁতের সাদা খুলির শাড়ি একটু উঁচু করে টান টানভাবে পরে এসেছে, চোখে কালো মোটা ফ্রেমের পুরুষালী চশমা, তার ভিতরে কুতকুতে দুটো ধূর্ত চোখ, একটা হিমশীতল কাঠিন্য যেন বর্মের মতো এঁটে আছে ওনার সমস্ত শরীরে। সামনে এলে অকারণেই একটা ভয়ের উদ্রেক হয়। ফুল দিয়ে সাজানো গেটের উপরে উনি একটু তাকালেন, ওখানে আমার আর আর্যর নাম লেখা আছে। সেটা দেখে বিড়বিড় করে কি যেন বললেন, তারপর সোজা আমাদের বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আমার বাবাকে দেখে উনি বললেন, আমি আর্যর ঠাকুমা হই, নাদবৌকে আশীর্বাদ করতে এসেছি। আমার বাবা মা ওনাকে তাড়াতাড়ি করে আপ্যায়ন করে ঘরে আনেন। ঘরে ঢুকে উনি মুখের পেশিগুলোকে নরম করে আমার থুতনিটা নাড়িয়ে দিয়ে বললেন, বাহ বেশ লাগছে তো আমার নাদবৌকে। উনি যে আর্যর বাবার সৎমা সেটা আমি জানতাম, তবে উনি যে আর্যর বাবার থেকেও বয়সে ছোট সেটা জানতাম না।
ঘরে ঢুকে উনি আদরের সুরে বললেন, কে আছো হে, চাক বাজাও, উলু দাও, আমি আশীর্বাদ করব। খুব তাড়াতাড়ি করেই উনি আমাকে একটা সোনার হার পরিয়ে দিয়ে আশীর্বাদ করে চলে গেলেন। যাবার আগে একটা ছোট্ট পুটুলি দিয়ে বললেন, এটাই ঠাকুরের আশীর্বাদ রয়েছে, এটা সাথে রেখো, আর বিয়ের পরে গ্রামের বাড়িতে এসো, বিশেষ দরকার আছে, কথা দাও আসবে। আমি বললাম আসব, সন্ধে হয়ে আসছিল। বোন আমাকে কোণের সাজে সাজাতে বসল। একটু পরে বোন বলল, দিদি আশীর্বাদের হারটা একটু খোল না, গলায় ঘাড়ে একটু পাউডার দিয়ে দি। আমার হারটা খুলে খাটের উপরে রাখলাম, সাথে সাথেই আমাদের পোষা কুকুর লুসি এসে আমার গয়নাগুলো শুকতে লাগলো। তারপর আমার আশীর্বাদের হার মুখে করে খাট থেকে নেমে গেল। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওর মুখ থেকে হারটা টেনে ছাড়াতে চাইছিলাম, টানাটানিতে লুসির জিভটা কেটে একটু রক্ত বের হলো, আর হারটাও ছিঁড়ে গেল। বাবা এবার হারটা হাতে নিয়ে অসহায়ের মতো বলল, কি করব এখন, বৃষ্টির জন্য আজ রামু সাকরা দোকান খোলেনি, হারটা সারাই কি করে? কাল আর্যদের বাড়ি যাওয়ার আগে হারটা ঠিক করে এনো, তবেই হবে। এমনিতেও হারটা বড় সূচালো, বেশি সময় পরে থাকলে আমার গলা ছড়ে যেত। তুমি লুসিকে দেখো, ওর সামান্য একটু ছড়ে গেছে, বসার ঘরে শুয়ে আছে, একটু পরেই উঠে আবার লাফালাফি করবে। কিন্তু লুসি আর উঠল না। রাতে বিয়ের অনুষ্ঠানের পরে আমরা সবাই বাড়ি ফিরে দেখলাম, ঘরের এক কোণে লুসি মরে পড়ে আছে, ওর মুখে রক্ত লেগে আছে, মনে হয় রক্ত বমি হয়েছিল। সেই তিন মাস বয়সে ওকে নিয়ে এসেছিলাম আমি, ওকে দেখে ডুকরে কেঁদে উঠেছিলাম। ওর মায়াবী চোখে ভয়ার্ত দৃষ্টিতে কি জানি কত কথা লুকিয়েছিল। মা তাড়াতাড়ি করে আমায় ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল। তারপর সারা রাত আর্যর সাথে ভালোবাসার জোয়ারে ভেসেছিলাম। সারাদিন বৃষ্টির পরে সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছিল, জানালার কাঁচের ভিতর দিয়ে বৃষ্টি ধোয়া সেই মৃদু জ্যোৎস্না ভীরু পায়ে এসে ঢুকেছিল আমাদের ঘরে। ঘরের অন্ধকারের সাথে সেই জ্যোৎস্না মিলেমিশে একটা আধিভৌতিক পরিবেশ সৃষ্টি করেছিল, ঘরের সাজানো ফুলগুলোর সাথে নতুন বিয়ের গন্ধ মিশে কেমন যেন একটা মিষ্টি গন্ধ ভেসে আসছিল। আমার নেশা ধরে যাচ্ছিল, আমি আর্যকে প্রবল আশ্লেষে জড়িয়ে ধরলাম। আর্য উত্তেজিত হয়ে গিয়েছিল, নতুন বিয়ের গন্ধ ছড়িয়েছিল আমাদের ঘরটাতে। রমণ শেষে আমার শরীর অবশ হয়ে পড়েছিল, আমি ক্লান্ত হাতে আমার শাড়ি ঠিক করতে লাগলাম। ঠিক তখনই আমার শাড়ির আঁচল থেকে আমার অসাবধানতায় খুলে পড়ল সকালবেলায় আর্যর ঠাকুমার দেওয়া সেই আশীর্বাদের পুটুলিটা। আমি তাড়াতাড়ি উঠে পুটুলিটা তুলে আর্যর কপালে ঠেকালাম। মুহূর্তে আর্যর শরীর থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো, ওর শরীরের তীব্র পুরুষালী গন্ধের সাথে সেই গন্ধ মিশে গিয়ে কেমন যেন একটা গন্ধ সৃষ্টি হলো, আর আমার গাটা গুলিয়ে উঠল। আমি ওয়াক তুললাম, আর তখনই দেখলাম আর্যর শরীরের চারপাশে একটা নীল আলোর মতো বলয় তৈরি হয়েছে, সেই আলো জমাট বাঁধতে থাকলো। আমার চোখের সামনে সেই আলো থেকে একটা মূর্তি সৃষ্টি হলো, দেবী মূর্তির আটটি হাত, আর তার পায়ের তলায় এক ডানাওয়ালা ঘুমন্ত এক নারী মূর্তি, সেই নারী মূর্তির চারপাশ ধোঁয়ায় ঢাকা।
সেই ধোঁয়া ক্রমশ দেবী মূর্তিকে ঢেকে দিল। চারপাশের কটু উগ্র পচা একটা গন্ধ পেলাম। আবার আমার ওয়াক উঠল। আমি জলের জাগ খুঁজতে লাগলাম, কিন্তু ধোঁয়ায় আমার সব কিছু ঝাপসা হয়ে গিয়েছিল। আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। হাতরে হাতরে আমি ঘরের বাইরে যেতে চাইছিলাম। দরজার ছিটকিনিটা কোনো রকমে খুলে হাতল ধরে টানলাম, কিন্তু দরজা খুলল না। ধোঁয়াটা এবার কেটে যেতে লাগলো। সে দেবী মূর্তি দেখলাম অদৃশ্য হয়ে গেছে। তার বদলে সেই ঘুমন্ত ডানাওয়ালা নারী মূর্তি জেগে উঠেছে, আর চোখে ক্রোড় দৃষ্টি। আমার চোখের সামনেই সেই নারী দুবার ডানা ঝাপটাল। সাথে সাথেই তার কপালের উপরে একটা চোখ খুলে গেল। ডানা ঝাপটানোর সাথে সাথেই আর্যর ঘুম ভেঙে গেল। সে কেমন যেন সম্মোহিতের মতো ওই নারী মূর্তির পায়ের তলায় এসে বসে রইল। এবার আমি লক্ষ্য করলাম ওই নারীর হাতে একটা পাত্র। সেই পাত্র থেকে সে একটা তরল ঢালছে, আর আর্য তার পায়ের তলায় বসে সেই তরল পান করছে। ঘরের নীলাভ আলো দেখলাম সেটা আসলে রক্ত। ইতিমধ্যেই আর্যর মুখের দুদিক দিয়ে দুটো সদন্ত বের হয়েছে, সেখান থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। আমি আর সহ্য করতে পারলাম না, মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়লাম। একটু পরে জ্ঞান আসার পরে দেখলাম ঘরের টিউবলাইটের আলো ফটফট করছে। আর্য আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। আমি আর্যকে সব বলতে গেলাম, কিন্তু শরীর অসম্ভব দুর্বল লাগছিল। আমি উঠতে পারছিলাম না। আমি আর্যকে সবটা বলতে চাইলাম, আর্য আমাকে বাধা দিল। ও বলল, তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো ঐশী, সারাদিন অনেক টেনশন গেছে তাই অমন স্বপ্ন দেখেছ। এখন আর কথা বলো না, ঘুমিয়ে পড়ো। আমিও আর কথা বাড়ালাম না। আমার দু চোখ ভেঙে ঘুম আসছিল, আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঝকঝকে আকাশ দেখে আমার মনের মেঘলা ভাবটা কেটে গেল। গত রাতের ঘটনাগুলোকে দুঃস্বপ্ন বলেই মনে হচ্ছিল। গতকাল যারা আসতে পারেনি, আজ তারা অনেকেই আমাদের সাথে দেখা করতে এলো। আর্যদের বাড়িতে নতুন বউ সকালবেলায় শ্বশুর বাড়িতে আসে। আমাদের নিতে আর্যর মামা এলেন। উনি এসে আমাদের তাড়া লাগালেন, কিন্তু বাবা আর্যর ঠাকুমার দেওয়া হাটটা ঠিক করে আনতে গিয়ে বেশ বেলা করে ফেলেছিল। আজন্ম চেনা বাড়িটাকে বিদায় দিয়ে আমি শ্বশুর বাড়ির দিকে পা বাড়ালাম। আমাকে বিদায় দেওয়ার আগে বাবা খুব কাঁদছিল। আমিও সারা জীবনের ভরসার কাঁধটায় একবার মাথা রেখে পা বাড়ালাম শ্বশুর বাড়ির দিকে। পথে আর কোনো বাধা বিঘ্ন না ঘটলেও বাড়ি থেকে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই আমাদের গাড়ির সামনে দিয়ে একটা কালো বিড়াল রাস্তার এক মাথা থেকে অন্য মাথা অবধি পার হয়ে গেল। আমার মা ঘটিতে জল দিয়ে দাঁড়িয়েছিলেন। সেটা দেখার সাথে সাথেই মা নিজে রাস্তা পার করে আমার অমঙ্গল কাটাতে চাইলেন, কিন্তু রাস্তার মাঝেই মা হোঁচট খেয়ে পড়ে গেল। আমি মাকে তোলার জন্য তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামতে গেলাম। হাতটা চেপে ধরে আর্যু আমাকে বলল, রাস্তায় ভীষণ কাদা, বেনারসি পরে নামতে যেও না। কিন্তু আর্যু আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ও গাড়ি থেকে নেমে মাকে তুলে নিয়ে বাড়িতে দিয়ে এলো। গাড়ির জানালা ভেদ করে শীতের কমলা লেবু রাঙা রোদ আদুরি বিড়ালের মতো আমার কোলে এসে পড়ছিল। সেই রোদের ওম মেখে শৈশবের স্মৃতির সুতো দিয়ে ভবিষ্যতের রঙিন স্বপ্নের জাল বুনতে বুনতে আর্যদের বাড়িতে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নামার পরে আর্যর মা আমাকে হাতে ধরে খুব আন্তরিকভাবে আর্যর ঘরে নিয়ে গেলেন। আমাকে বললেন, এটা এখন থেকে তোমারও বাড়ি, এখানে অযথা লজ্জা পেও না, নিজের মতোই থেকো। ঠিক আছে, কিন্তু আমি এ বাড়ির কাকে কি বলে ডাকবো সেটা বলুন। উনি একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, তুমি যথেষ্ট শিক্ষিত একটা মেয়ে, তোমাকে কি শেখাবো, যেমন সম্পর্ক তৈরি হবে
তেমনই ডাক খোঁজ করো। আর কথা না বাড়িয়ে উনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। বুঝলাম উনি স্বল্পভাষী মানুষ। আর্যর সাথে আমার প্রেমের বিয়ে হলেও আর্যদের বাড়িতে আমি প্রথম এলাম। আর্যর মা যতই লজ্জা পেতে না করুক না কেন, নতুন বাড়িতে আমার বেশ অপ্রতিভ লাগছিল। আর্যর সাথে আমার আলাপ হয়েছিল হায়দ্রাবাদে, তারপর ফ্রান্সেই আমাদের ঘনিষ্ঠতা। আমরা সেখানে একসাথে থাকতাম, মানে ওদেশের ভাষায় যাকে বলে লিভ ইন করা। ওসব নিয়ে ওদেশের কেউ মাথা ঘামায় না। আমাদেরও বিয়ে করার কোনো তাড়া ছিল না, কিন্তু আমার পরিবার থেকে বিয়ে করার জন্য চাপ আসছিল বলে বিয়ে করলাম। আর্যর শরীর আমার কাছে নতুন কিছু ছিল না, তবে আর্যদের বাড়িতে আমি বিয়ের পরেই প্রথম আসি, তাই আমার মনের মাঝে শ্বশুর বাড়ি নিয়ে উত্তেজনা ছিল। কিন্তু এ বাড়িতে আসার পরে সবকিছুই কেমন জানি শীতল। কোনো সামাজিক অনুষ্ঠান না হোক, নতুন বউ দেখতে তো আত্মীয় স্বজনরা আসে। নিদেন পক্ষে শ্বশুর বাড়ির পক্ষ থেকে নতুন বউকে কিছু উপহার অন্তত দেওয়া হয়, কিন্তু না, সেসব কিছুই হলো না। বউ ভাত, ফুলসজ্জা এসব কিছুই না। বরং এ বাড়িতে আসার পরে আর্য যেন আরও বেশি চুপচাপ আর উদাসীন হয়ে গিয়েছিল। আগের বিয়ের স্মৃতি কি আর্যকে এমন মুষড়ে দিল কি জানি, আমার মনটা বেশ খারাপ লাগছিল। বিয়ের পরে আর্য যে এমন উদাসীন হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি। ওকে ওর আগের স্ত্রী শর্মার স্মৃতিতেই এত উদাসীন, আমি কি শর্মার মতো গিন্নি হতে পারিনি? কথাগুলো ভাবতেই হাসি পেল আমার। ওদেশে আমরা তো রীতিমতো ঘর সংসার করতাম, দুজনে মিলেই বাজার হাট রান্নাবান্না সব করতাম। কোথায় তখন তো ওর শর্মার কথা কিছু মনে আসেনি, তবে এখন কেন, এখন কেন এমন অবস্থা ওর? ব্যাপারটা সারাদিনই মাথার মধ্যে পোকার মতো কুড়ে কুড়ে হুল ফোটাত। এর মধ্যেই একদিন বাবা এসে আমাদের ওবাড়ি যাওয়ার জন্য নিমন্ত্রণ করল, কিন্তু আর্য বলল আমার শরীর খারাপ, তুমি যাও। একা একা ওবাড়িতে যেতে মন চাইল না আমার, তাই শরীর খারাপের দোহাই দিয়ে ওবাড়িতে আর গেলাম না। পরের দিন বিকেলের দিকে বাবা মা আমাদের বাড়িতে এলেন। মা বললেন, তুই ভুলে গেলি মামনি, গতকাল আমাদের পাড়ার রক্ষাকালী মায়ের পুজো ছিল, তোরা গেলে মায়ের ভোগ পেতিস। কি করব মা, শরীরটা এত খারাপ ছিল। মা আমার জন্য ঠাকুরের আশীর্বাদী ফুল একটা ছোট সোনার তাবিজে ভরে নিয়ে এসেছিল, সেটাই মা আমার কোমরে লাল তাগা দিয়ে বেঁধে দিল। তারপর আমাকে বললেন, সকল অমঙ্গল দূর হয়ে যাক, জয় মা জয় মা। আমি বাড়িতে যাইনি বলে মা কিছুক্ষণ দুঃখ করল। আমার এবার সত্যি খুব খারাপ লাগলো। ওই পুজোটা আমাদের পাড়ার সবার মিলনের উৎসব। এই দিন আমাদের পাড়ার সবাই একসাথে খুব আনন্দ করতাম। মায়ের কাছে পূজার গল্প শুনে প্রতিবারই খুব মিস করতাম ছোটবেলার ওই দিনগুলোকে। কিন্তু এবার কলকাতায় রইলাম, অথচ পুজোতে গেলাম না। মনটা অকারণেই বিষণ্ণ হয়ে গেল। বুঝলাম আর্যর বদলে যাওয়াটাই আমি মানতে পারছি না, তারই প্রভাব পড়েছে আমার মনে। মনে মনে ভাবলাম আর্যকে এই নিয়ে রাতে জিজ্ঞাসা করব, কিন্তু সে রাতে ভাত খাওয়ার পর এমন ঘুম এলো যে আর্যর সাথে আর কোনো কথা হলো না। মাঝরাতে হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে কাস্তের ফলার মতো চাঁদ উঁকি মারছে, মেঘ ভাঙা আধার ভাঙা কুণ্ডলীর মতো পাকিয়ে প্রথম রাতের মতোই সেই জ্যোৎস্নার আলো এসে ছড়িয়ে পড়েছে সারা ঘরে। আমি চোখ রগড়ে দেখলাম জানলা দিয়ে মরা জ্যোৎস্নার সাথে সাথে ভীষণ গাঢ় এক ঝাঁক অন্ধকার এসে ঢুকল আমাদের ঘরে। সে অন্ধকারটাই হালকা ফিকে হতে হতে আর্যর মাথার কাছে এসে ঘুরতে থাকত, অনেকটা ধোঁয়া পাকিয়ে ঘুরতে লাগল। আর্যদের বাড়িতে আসা ধোঁয়ার কুণ্ডলি থেকে এক
আট হাতওয়ালা দেবীর মূর্তি বের হয়ে এলো। তার হাতে তীরধনুক, বরাভয় মুদ্রা, কিন্তু একটু পরেই সেই দেবীকে ঢেকে দিল অন্ধকার। আমি দুহাত কপালে ঠেকিয়ে সেই দেবীকে নমস্কার করতে গেলাম, কিন্তু তার আগেই আমার নাকে একটা পচা গন্ধ ভেসে এলো। আমি চোখ খুলে দেখলাম সেই রাতের মতোই অন্ধকার ভেদ করে বের হয়ে এসেছে দেবীর পদযুগল। সেই পদযুগলের নিচে এক ঘুমন্ত নারী মূর্তি। হঠাৎ করে ঘুম ভেঙে গেল সেই নারী মূর্তির। সে দুবার ডানা ঝাপটালো, আর সাথে সাথেই তার তৃতীয় নয়ন খুলে গেল। আধার মাথা চন্দ্রলোকে দেখলাম সে আমার দিকে ক্রূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ সে ডানা ঝাপটিয়ে উড়ে গেল বেশ কিছুটা উপরে, তারপর নেমে এলো আর্যর মাথার কাছে। এমন সময় আর্যরও ঘুম ভেঙে গেল। সে সম্মোহিত মানুষের মতোই উঠে বসল, তারপর সেই মূর্তির পায়ের তলায় হাত জোড়ো করে বসল। সেই মূর্তিও দুহাতের পাতা জোড়া করে আঙুলগুলোকে নিচু করে দিল, আর সেই আঙুলগুলো থেকে টপ টপ করে রক্ত পড়ছে, রক্ত পান করছে। সে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো, আর আর্য সেই রক্ত অঞ্জলি ভরে পান করে চলেছে। আমি স্পষ্ট দেখলাম আর্যর দুটো সদন্ত বের হয়ে আছে। সেই ভয় পেয়ে চেঁচিয়ে উঠলাম, আতঙ্কে আবার জ্ঞান হারালাম আমি। আমার জ্ঞান এলো পরদিন সকালে। তাকিয়ে দেখলাম চারিদিকে আলো ফটফট করছে। আমাকে তাকিয়ে থাকতে দেখে আর্য বলল, শরীর কেমন আছে তোমার? যাক, জ্ঞান যে এসেছে এটাই নিশ্চিন্ত। তারপর অনেক দিন বাদে আর্য আমার ঠোঁটে ঠোঁট রেখে একটা দীর্ঘ চুম্বন করল। অনেকদিন পরে আমার মনটা ভালো হয়ে গেল। আমি আবেশে চোখ বন্ধ করলাম। আর্য বলল, এখন একটু রেস্ট করো, দুপুরে খাওয়ার পরে আমরা সবাই দেশের বাড়িতে যাব, কাল দুপুরে ওখানেই রিসেপশন হবে। এবার আমার মনটা বেশ ভালো লাগলো। যাক, কিছু তো আয়োজন হচ্ছে। বিয়ে নিয়ে প্রতিটা মেয়েরই কিছু না কিছু স্বপ্ন থাকে, আমারও ছিল। আর্যর আপত্তিতে কোনো আচার অনুষ্ঠানই হয়নি, যদিও বাবা মা আয়োজনের কোনো ত্রুটি করেননি। লোকজনও অনেক নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু বৃষ্টি আর শীত সব আয়োজন নষ্ট করে দিয়েছিল। আর এ বাড়িতে এসে তো অবাকই হয়ে গিয়েছিলাম, নতুন বউয়ের সাথে এমন শীতল আর নিষ্প্রিয় ব্যবহার করা যায়, তা এদের না দেখলে বুঝতেই পারতাম না। সোনার গয়না তো অনেক দূর, একটা নতুন শাড়িও পর্যন্ত এ বাড়িতে এসে উপহার হিসেবে পাইনি। কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই নতুন বউকে দেখতে আসেনি। কেমন যেন পান সে এক একটা দিন কাটছিল। এক এক সময় এত ডিপ্রেসড লাগতো যে মনে হতো কি দরকার ছিল বিয়ে করার। আর্য যেমন চাইছিল তেমন থাকলেই তো হতো। আমি ফ্রান্সে ফিরে যাওয়ার দিন গুনছিলাম, আর্যকে বলছিলামও তাড়াতাড়ি চল ফিরে যাই, কিন্তু আর্য রাজি ছিল না। অগত্যা ছুটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আজ আর্যদের দেশের বাড়িতে যাওয়ার কথা শুনে মনটা ভীষণ ভালো হয়ে গেল। সেই সাথে মনে পড়ল আর্যর ঠাকুমা আমাকে ওনার ওখানে যেতে বলেছিল। কি যেন উনি বলবেন বলেছিলেন, মনে মনে একটু কৌতূহল হলো। কি বলবেন আর্যর ঠাকুমা? এসব এতাল বেতাল কথা ভাবতে ভাবতে কখন জানি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল ফোনের শব্দে। ফোনটা হাতে নিয়ে দেখলাম সুমনের ফোন। ধরবো না ভেবেও ফোনটা তুলে বললাম, হ্যালো, কে বলবি বল? কাকিমার কাছে শুনলাম তোর শরীর খারাপ, তাই ফোন করলাম। এখন বল, কেমন আছিস? ভালো আছি। তোরা নাকি আজ কেতকিপুর যাচ্ছিস? হ্যাঁ তো, ওখানেই আগামীকাল আমাদের বিয়ের রিসেপশন হবে। জানি, তোদের বিয়ের বৌভাত উপলক্ষে সারা গ্রামের লোক আসবেন, ওখানেই তোদের কুলপুরোহিত বিশেষ পুজো পাঠ করবেন। খুব ভালো তো, তা আমি যাবো না কেন? আর্যর ঠাকুমাও তো আমাকে আসতে বলেছেন। আমি আজ কেতকিপুরেই আছি। বাহ, ও মা, তাহলে তো আরো ভালো, তাহলে কাল দেখা হচ্ছে। তুই আজ শরীর খারাপের দোহাই দিয়ে বাপের বাড়ি চলে যা, ঐশী, আমার কথাটা শোন, তোর ভালোই হবে। আমার বৌভাতের অনুষ্ঠান আর আমি যাব না? কি যে বলিস না তুই! তোকে আমি সব বলতে পারবো না ঐশী, এখানে আর্যর ঠাকুমা একজন তান্ত্রিক এনেছেন,
তিনি অসীম শক্তিধর, আমার মনে হয় উনি তোর ক্ষতি করতে পারেন। শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে ভুলভাল বকিস না সুমন। আমি বিরক্ত হয়ে ফোনটা কেটে দিলাম। তার প্রায় সাথে সাথেই আর্যুর মা একটা নতুন শাড়ির প্যাকেট নিয়ে আমাদের ঘরে ঢুকলেন। আমার হাতে শাড়ির প্যাকেটটা দিয়ে বললেন, কালকে পরার জন্য এটা আমি কিনেছি, পরো। কিন্তু শাড়িটা খুলে দেখলাম খুব সুন্দর একটা বেনারসি। এবার আমার খুব লজ্জা লাগলো। ইস, ওনারা আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন আর আমি খামোখা মনে মনে কষ্ট পেয়েছি। এবার আমি তাড়াতাড়ি উঠে রেডি হতে চলে গেলাম। আজ সকাল থেকেই কুসুম রাঙা রোদে থই থই করছে চারিদিক। এখন বেশ বেলা হলেও চারিদিকে শীতের মিঠে আমেজ। কনকনে ঠান্ডা বাতাসের মধ্যেও শেষ বেলার সূর্যের আলো একটা তুলতুলে ওম ছড়িয়ে রেখেছে। বেলা ১২টার মধ্যেই দুপুরের খাবার খেয়ে নিয়ে আমরা বের হয়ে পড়লাম। অবাক হয়ে দেখলাম যে আজ আর্যুর মা অনেক রকম রান্না করেছেন, আমাকে খুব যত্ন করে খেতে দিলেন। অন্যদিন আর্যদের বাড়িতে এক পদের বেশি রান্না হয় না, কিন্তু আজ অনেক রকম রান্না করেছেন তিনি। বাড়ি থেকে বের হওয়ার সময় আর্যুর মা আমার হাতে একটা টিফিন বক্স ধরিয়ে দিলেন আর বললেন, এতে নলেনগড়ের পায়েস আছে, তুমি ও বাড়িতে গিয়ে তোমাদের ঠাকুরমার হাতে দিয়ে বলবে যে তুমি বানিয়েছ। কিন্তু আমি যে মিথ্যে কথা বলতে পারি না মা। ওনার মুখে আবার বিষণ্ণতার ছায়া পড়ল। বিড়বিড় করে বললেন, আমি বানিয়েছে জানলে এ পায়েস উনি ছোঁবেনই না, অথচ উনি ভালোবাসেন বলেই তো যত্ন করে বানালাম। এবার আমার খুব খারাপ লাগলো। মনে মনে ভাবলাম, ঠিক আছে, উনি যখন চাইছেন তখন না হয় একটু মিথ্যে কথাই বলবো। শীতের মিঠে রোদ গায়ে এসে লাগছিল, আমার বেশ ভালো লাগছিল। রাস্তার দুপাশের মাঠে সোনাবরণ রোদ লুটুপুটি খাচ্ছে, শীতের হিমেল বাতাস তাদের গায়ে লেগে ছিটকে ছিটকে পড়ছে, মিষ্টি একটা মনকাড়া গন্ধ এসে নাকে ঝাপটা মারছে। আমি গাড়ির জানলায় চোখ রেখে বাইরের প্রকৃতি দেখতে লাগলাম। আজন্মকাল আমরা কলকাতায় মানুষ, তবে পল্লী প্রকৃতির রূপ দেখতে আমার ভারী ভালো লাগে। ট্রেন অথবা গাড়িতে দূরে কোথাও যাওয়া আসার পথে গাড়ির জানলা দিয়ে পল্লী প্রকৃতির এমন রূপ দেখতে দেখতেই আমি যাই। আজ অমন এক শান্ত স্নিগ্ধ গ্রামের বুকেই আশ্রয় নেব ভাবতে ভাবতেই মনের মধ্যে একটা উত্তেজনা দেখা দিল। পল্লী বাংলার রূপ দেখতে দেখতে কখন যেন চোখ লেগে গিয়েছিল আমার। আর্যুর ডাকে ঘুম ভাঙল আমার, দেখলাম সন্ধে হয়ে এসেছে আর আমরা কখন যেন বড় রাস্তা ছেড়ে গ্রামের ভিতরের সরু রাস্তায় চলে এসেছি। আর্যু আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আমরা প্রায় চলে এসেছি। রাস্তায় পিচ করা থাকলেও খানাখন্দের দাপটে সে পিচ অদৃশ্য হয়েছে অনেক আগেই। চারিদিকে ঘন অন্ধকার, রাস্তার দুপাশে বড় বড় গাছপালা সারিবদ্ধভাবে সেনাদের কুচকাওয়াজের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তারই মাঝে দূরে দূরে জোনাকিদের মতো কয়েকটা আলো মিটমিট করে জ্বলছে। অন্ধকারে আমার চোখ শুয়ে এসেছিল, তাতেই বুঝতে পারলাম ওগুলো আসলে এক একটা বাড়ির ভিতরের কেরোসিনের আলো। আর্যু একটু বিরক্ত হয়ে বলল, লোডশেডিং, এই গ্রামের আর উন্নতি হলো না। আর্যুর বাবা বিরক্ত হয়ে বললেন, অমন বলে না বাবা, এই গ্রামেই আমাদের কুলদেবী অবস্থান করেন, ওনার কৃপায় আজ আমাদের এই বাড় বাড়ন্ত, তাই এই গ্রামকে অবহেলা করো না। কথাগুলো বলেই তিনি হাত জোড়ো করে কপালে ঠেকালেন। আর্যু আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওর হাতে চাপ দিয়ে থামালাম। কখন জানি টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছিল, সেটা আবার ঝমঝমিয়ে পড়া শুরু করলো। তারই মাঝে বিরাট বড় এক বাড়ির সামনে এসে গাড়িটা ব্রেক কষল। হেডলাইটের আলোয় দেখলাম বাড়িটার মতোই বড় বাড়ির গেট, যদিও তার একটা দরজা একদিকে ভেঙে পড়েছে আর গেটের মাথায় এক আট হাতওয়ালা দেবীর মূর্তি। তার এক হাতে তীর, এক হাতে ধনুক আর এক হাতে বরাভয় মুদ্রা।
দেবীর পায়ের তলায় এক যক্ষী মূর্তি, যার ত্রিনয়নটি বোঝা আর দুপাশে দুটি ডানা। আমার বুকটা কেঁপে উঠল। ঘন অন্ধকারের সাথে বৃষ্টি মাথায় নিয়েই আমরা ওই বাড়িতে এসে ঢুকলাম। আর্যুর ঠাকুমা বরণ জ্বালা নিয়ে আমাদেরকে বরণ করলেন। জ্বালার প্রদীপের আলোয় দেখলাম ওনার চোখ দুটো জলজল করছে। তবে প্রদীপের মৃদু আলো বলেই কিনা জানি না, সেদিনের মতো মুখের রেখায় কাঠিন্য দেখলাম না, বরং ওনার মুখের রেখা অনেক নরম মোলায়েম। আজ তিনি সাদা জড়িপার একটা শাড়ি পরেছেন, তার সাথে হাতে গলায় মানানসই সোনার গয়না। আমার চিবুক ছুঁয়ে উনি বললেন, তুমি যে আমার কথা রেখেছো তাতে আমি খুব খুশি হয়েছি। অনেকটা পথ এসেছো তো, এখন বিশ্রাম নাও, কাল আবার অনুষ্ঠান। আমার গুরুদেব এসেছেন, তিনি কাল তোমাকে আশীর্বাদ করবেন। এখন যাও, নিজের ঘরে যাও। বরণজালাটা ঘরের কোণায় রেখে তিনি একজন পরিচারিকাকে ডাকলেন, তারপর আমাকে নির্দিষ্ট একটা ঘরে নিয়ে যেতে বললেন। আর আমার শাশুড়ি মাকে বললেন, তুমি বড়বাবুকে নিয়ে উপরের কোণার ঘরে থেকো এবার। নতুন বউ শহরের মেয়ে, উবের ঘর ছাড়া ওর থাকতে কষ্ট হবে। পরিচারিকার সাথে আমি ঘরে যেতে যেতে বললাম, বড়বাবু কাকে ডাকেন উনি? তোমার শৌর মশাইকে। উনি আসলে তোমার শৌর মশাইয়ের থেকেও বয়সে ছোট, সম্পর্কে এদিকে সৎ ছেলে, তাই উনি নাম ধরে না ডেকে বড়বাবু বলে ডাকেন। পরিচারিকা আমাকে ওই ঘরে রেখে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। একটু পরে আর্যু এসে বলল, তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো ঐশী, আমি মা বাবার কাছ থেকে একটু আসছি। আসলে বাড়ির ওই দিকটা খুব পুরনো, তাই একটু স্যাঁতস্যাঁতে আর ড্যাম ধরা ঘরগুলো, খুব ঠান্ডা। বাবা মায়ের কোনো অসুবিধে হচ্ছে কি না দেখে আসি। এবার আমার খুব খারাপ লাগলো। আমি বললাম, ওনারা এই ঘরেই এসে থাকুক না গো, কোনো অসুবিধা নেই। আর্য এবার একটু হাসলো। লণ্ঠনের আলোয় ওর চোখের তারায় কেমন যেন রহস্যের হাসি ফুটে উঠল। ও আলোটা আমার মুখের কাছে তুলে নিয়ে বলল, দেখো কত ফুল দিয়ে খাট সাজানো হয়েছে, আজ শুধু তুমি আর আমি, বুঝলে? কথাগুলো বলে ও আমার থুতনিটা নাড়িয়ে দিয়ে চলে গেল। আমি তাকিয়ে দেখলাম, সত্যি ফুল দিয়ে খুব সুন্দর করে আমাদের খাট সাজানো রয়েছে। সারা ঘরেই তার সুবাস ছড়িয়ে পড়েছে। লণ্ঠনটা তুলে নিয়ে সারা ঘরটা ঘুরে ঘুরে দেখলাম। ঘরটা বেশ বড় সড়ো। ঘরের ঠিক মাঝখানেই একটা সাবেকি আমলের কিং সাইজের খাট, তার মাথার উপরে ঝালর দেওয়া ছত্রি, একটা পুরনো দিনের বিরাট বড় ড্রেসিং টেবিল, একটা টেবিল তার উপরে পার্সেলিনের বড় ফুলদানিতে গোলাপ ফুল সাজানো, সারা ঘরে সাবেকি আভিজাত্যপূর্ণ আসবাবে রুচিসম্মতভাবে সাজানো, শুধু আধুনিক বলতে ঘর সংলগ্ন একটা বাথরুম, তাতে গিজার, কোমোড, শাওয়ার থেকে বাথটাব অব্দি সবই মজুদ। এবার আমি স্বস্তি পেলাম। আমি গ্রামে আগে কখনো যাইনি, তবে বাবার কাছে শুনেছিলাম গ্রামের বাড়িতে নাকি এ ব্যাপারটি বেশ অসুবিধেজনক। বেশিরভাগ বাড়িতেই নাকি ঘর থেকে অনেক দূরে ওয়াশরুম থাকে, স্নানের ব্যবস্থাও বাইরে, কিন্তু এখানে এসে এত সুন্দর ব্যবস্থা দেখে মনটা ভালো হয়ে গেল। লণ্ঠনটা ড্রেসিং টেবিলের উপর রেখে আমি ফ্রেশ হতে লাগলাম। হঠাৎ লণ্ঠনের আলোয় ড্রেসিং টেবিলের আয়নায় একটা প্রতিবিম্ব ফুটে উঠল। আমি চমকে উঠে দেখলাম গেটের কাছের সেই মূর্তিটার মতোই একটা নারী মূর্তির ছায়া পড়েছে দেওয়ালে, তবে এই মূর্তির তৃতীয় নয়ন খোলা, সে যেন ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি কানের থেকে দুল খুলছিলাম, সেটা ছিটকে গিয়ে পড়ল ওয়ার্ড্রপের নিচে। আমি ওটা তুলতে গেলাম, নিচু হয়ে কানের দুল বের করতে গিয়ে ধাক্কা লেগেছিল ওয়ার্ড্রপে, সাথে সাথে এই ওয়ার্ড্রপটা পেছনে কিছুটা সরে গেল। আমি বিস্ফারিত দৃষ্টিতে দেখলাম পেছনের দেওয়াল সরে গেল, আর তার পেছনে জমাট বাঁধা চাপ চাপ অন্ধকার। আমি কৌতূহলী হয়ে ওয়ার্ড্রপটাকে আরও ঠেলতে লাগলাম, আর তার সাথে সাথে ওয়ার্ড্রপটাও যেন আরও একটু পেছনে সরে গেল। নতুন বৌমণি, এই যে তোমার জন্য গরম জলে এনেছি, তাড়াতাড়ি স্নান করে নাও, গিন্নিমা তোমার জন্য অপেক্ষা করছেন, স্নান করে কাপড় বদল করে নিয়ে চলো। অগত্যা
আমিও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে খাবারের ঘরে চলে এলাম। খাবার ঘরে এসে দেখলাম আমাদের জন্য বেশ এলাহি খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। আর্যুর ঠাকুমা এই ব্যবস্থা করেছেন। তবে খেতে বসে বুঝতে পারলাম আর্যুর ঠাকুমার সাথে আর্যদের কারোরই কোনো বনি বনা হয় না। আর্যুর বাবা খানিকটা বাধ্য হয়েই এখানে আমাদের রিসেপশনের ব্যবস্থা করেছেন। দুপক্ষের অসন্তোষ আমার চোখে লাগল। তবে আর্যুর ঠাকুমা যে বেশ রূঢ় স্বভাবের মহিলা সেটা বুঝতে পারলাম। তবে আমি নতুন এসেছি এখানে, ওদের মধ্যে কথা বলাটা আমার সাজে না, তাই তাড়াতাড়ি করে খাওয়া সেরে ঘরে চলে এলাম। আর্য মনে হয় ওর মা বাবার ঘরে গেছে। সত্যি তো আমার সামনে আর্যুর ঠাকুমা যে ব্যবহারটা করেছেন সেটা খুবই দৃষ্টিকটু। ওনারা দীর্ঘদিন ধরে কলকাতায় থাকেন। একদিনে আর্যদের বাড়িতে এসে যা বুঝতে পারলাম, গ্রামের প্রতি তেমন একটা টান ওনাদের নেই। কিন্তু সেটার জন্য আর্যুর ঠাকুমা যা ব্যবহার করলেন সেটা মানা যায় না। আর সম্পত্তি নিয়েও একটা সমস্যা রয়েছে, তবে সেটা কিসের সম্পত্তি সেটা বুঝতে পারলাম না। আর্যুর বাবা যথেষ্ট নির্বিবাদী, শান্ত মানুষ। আর্যুর মা, মানে মামনি, তো আরও নিরীহ মানুষ। সত্যি বলতে ওদের বাড়িতে আর্য ছাড়া আর কেউই তো তেমন একটা কথাবার্তা বলে না, বড় শান্ত নির্বিবাদী ওরা। তাদের এমনভাবে বলাটা আমার বেশ খারাপ লাগছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত মোটে 8টা। এত তাড়াতাড়ি শুয়ে পড়ের অভ্যেসটা আমার নেই। লোডশেডিং না হলে তবুও বইটই পড়তে পারতাম, কিন্তু এই নির্জন অন্ধকার পুরীতে একা একা বসে থাকতে খারাপ লাগছিল। হঠাৎ পায়ের আওয়াজ পেলাম, সাথে সাথেই আর্যুর ঠাকুমার গলা পেলাম। ঘুমিয়ে পড়লে নতুন বউ? আমার নাম ঐশী, আপনি ওই নামেই ডাকবেন। বেশ, শোনো ঐশী, কাল খুব সকাল সকাল উঠে পড়বে। কাল দুপুরে সারা গ্রামের লোককে নিমন্ত্রণ করেছি, তারা বউ দেখতে আসার আগে পূজো হবে, তুমি সেই পূজোয় উপস্থিত থাকবে। আর দেখো, আজ রাতে কোনোভাবেই তোমার শরীর থেকে যেন রক্তপাত না হয়। কি পূজা? রাত হয়েছে, শুয়ে পড়ো। আমার তখন পায়েসের কথা মনে পড়ল। আমি তাড়াতাড়ি পায়েসের কৌটোটা ওনার হাতে ধরিয়ে দিয়ে বললাম, এটা আপনার জন্য। উনি আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার বেশ বিরক্ত লাগছিল। ঠিক করলাম কাল সকালে উঠবই না ঘুম থেকে। বিছানায় শোয়ার তোড়জোড় করছি এমন সময় মামুনি খুব কাঁচুমাচু মুখে এসে আমাকে বললেন, গিন্নিমা বলেছেন কাল সকালের পূজোয় নতুন শাড়ি পরতে। তোমার সুটকেসে একটা নতুন শাড়ি রেখেছিলাম, ওটা কি একটু দেবে? আমি শাড়িটা মামুনির হাতে দিয়ে বললাম, উনি এসেছিলেন পূজার কথা বলতে, কিন্তু কি পূজা তা কিছু বলেননি। মামুনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আসলে এই বাড়িতে নতুন বউ আসার পরেই লক্ষ্মী পূজা হয়, আর এদের পূর্বপুরুষ ছিলেন মহাপ্রতাপশালী জমিদার, তাই তারা মা লক্ষ্মীর যোদ্ধা রূপটির পূজো করেন। হ্যাঁ, আর্যুর কাছে শুনেছি বীরালক্ষ্মী পূজা হয়। তবে ওদের বাড়িতে এখন আর লক্ষ্মী পূজো হয় না, এখন যক্ষীর পূজো করেন। মামুনি, আমাকে সব কিছু একটু খুলে বলবে? হঠাৎ বাইরে পায়ের আওয়াজ পেয়ে উনি চমকে উঠলেন, ওনার মুখটা শুকিয়ে গেল। আমি কিছু বলার আগেই আর্যুর ঠাকুমা ঘরে ঢুকলেন। তারপর গম্ভীর গলায় বললেন, আমি বলছি, তবে শোনো, 1745 সালের ফেব্রুয়ারি মাসে নবাব আলী বর্দি খাঁয়ের আফগান সেনারা বিদ্রোহ করে। তখন এই বাড়ির পূর্বপুরুষ রাজা মহেন্দ্র নারায়ণ সিংহ ছিলেন এ বাড়ির কর্তা। ওনার জমিদারি বিশালগড়ের ব্যাপ্তি তখন বর্ধমান জেলা ছাড়িয়ে পাশের রাজ্য ঝাড়খণ্ড অবধি ছিল। এই কেতকীপুর ছিল বিশালগড়ের রাজধানী। জমিদার হয়েও তিনি আঞ্চলিক রাজার মর্যাদা পেতেন। তিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁয়ের একজন
প্রবল প্রতাপশালী বীর সেনাপতি। আফগান সেনারা বিদ্রোহ করে বিহার দখল করে নিয়েছিল, তখন তার বিহার অঞ্চলের জমিদারিতেও আফগানরা হানা দিয়েছিল। এদিকে সেই সময় বর্গিরাও চতুর্থবারের জন্য বাংলায় হামলা করতে এসেছিল। মহেন্দ্র নারায়ণ ছিলেন বীরালক্ষ্মীর উপাসক। তিনি যখনই যুদ্ধে যেতেন এই দেবী মূর্তিকে সঙ্গে করে নিয়ে যেতেন। কিন্তু এবার দুদিকে যুদ্ধ, অগত্যা তিনি বীরালক্ষ্মীকে বাড়িতে রেখে তার আশীর্বাদ সঙ্গে নিয়ে বিহারে যান। কিন্তু সেখানে গিয়ে প্রথমে তিনি পরাজিত হন। মনের দুঃখে তিনি কেতকীপুর চলে আসছিলেন। আসার পথে তার দেখা হয় এক সিদ্ধ পুরুষের সাথে। তিনি তাকে আবার বিহারে গিয়ে জমিদারি পুনঃদখল করতে বলেন এবং বীরালক্ষ্মীর মতোই একটি দেবী মূর্তি ওনাকে দেন। তবে সেই দেবী মূর্তির পায়ের তলায় রয়েছে এক ডানাওয়ালা ঘুমন্ত যক্ষী মূর্তি। ওই মূর্তি নিয়ে তিনি যুদ্ধে যান এবং জয়ী হন। বিহারের অংশ তার জমিদারির মধ্যে চলে আসে। তখন তিনি এই মূর্তির পূজো করা শুরু করেন। কেতকীপুর ফিরে এসেও তিনি আলাদা মন্দির তৈরি করে এই দেবীর পূজো করতেন। এর মধ্যে বর্গীরা হঠাৎ করেই কেতকীপুরে আক্রমণ করে। তারা আগের অষ্টধাতুর সোনা হীরে গয়না দিয়ে সজ্জিত বীরালক্ষ্মীর মূর্তিটি নিয়ে যায়, কিন্তু এই মূর্তিটাকে চেষ্টা করেও নিতে পারে না। সেই থেকে বহু বছর এ বাড়িতে ওই দেবীর পূজো হতো। তারপর অনেক বছর কেটে গেছে, সেই জমিদারিও নেই, নেই সেই রাজত্ব। এ বাড়ির এক চরম অপদার্থ পূর্বপুরুষ ওই মূর্তিটা এক তান্ত্রিকের কাছে বিক্রি করে দেন। ওনার স্ত্রী সেটা জানতে পেরে মূর্তির সমস্ত গয়না সরিয়ে ফেলেন, কিন্তু ভারী হওয়ায় মূর্তিটা সরাতে পারেন না। এদিকে ওই মূর্তি পাওয়ার পরে সেই তান্ত্রিকও তাকে নিজের কাছে রাখতে পারে না, হঠাৎ করেই রক্ত বমি হয়ে মারা যায়। সেই মূর্তি এ বাড়ির কোথাও রয়ে যায়, আর তান্ত্রিকের আত্মা দেবীর মূর্তির পদদেশের ডানাওয়ালা যক্ষী মূর্তির মধ্যে আশ্রয় নেয়। কাল আমি শুধু সেই দেবীর ঘট প্রতিষ্ঠা করব, তার পূজো করব। আমার গুরুদেব তোমাকে রক্ষা কবচ দেবেন, যাতে ওই তান্ত্রিকের আত্মা কোনোভাবেই তোমার কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু আমি তো অন্যরকম শুনেছিলাম, আর তান্ত্রিকের আত্মা আমার ক্ষতি বা করবে কেন? আর্যুর ঠাকুমা আর চোখে মামুনির দিকে তাকালেন, তারপর কেটে কেটে বললেন, দেবীর যত গয়না ছিল তা এখন তোমার কাছে আছে। তুমি এ বাড়ির বড় বউ, তাই এখন তোমার কাছে আমি এসব গচ্ছিত রাখব। এর প্রতি লোভ করো না, আর পারিবারিক ইতিহাস না জেনেই অনেকে অনেক কথা বলবে, তাতে কান দিও না। কথাগুলো বলে উনি চলে গেলেন। যাওয়ার আগে আমার হাতে একটা থলে দিয়ে গেলেন। উনি যাওয়ার পর আমি থলেটা খুলে দেখলাম, তাতে হিরে মুক্ত বসানো অনেকগুলো গয়না রয়েছে। আমি মামুনির কাছে রাখতে চাইলাম, কিন্তু মামুনি বললেন, উনি যখন তোমার কাছে রেখেছেন তো তুমি রাখো। ওনার গলার স্বরটা বেশ করুণ শোনাচ্ছিল। বুঝলাম উনি দুঃখ পেয়েছেন। ঠিক করলাম যাওয়ার আগে গয়নাগুলো মামুনিকে দিয়ে যাব। সেরাতে আর কারেন্ট এলো না। আর্যুর ঠাকুমা আর মামুনির সাথে কথা বলতে বলতে আমি ওয়ার্ড্রবের ওখানে ফাঁকের কথা ভুলেই গেলাম। খুব ক্লান্ত ছিলাম, বিছানা শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল খুটখাট আওয়াজে। চোখ খুলে দেখি পাশে আর্যু নেই। ভোর কি হয়ে গেল? আর্যুর ঠাকুমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলেছিলেন, আমি তাই উঠে পড়লাম।
কিন্তু জানালার পর্দা সরিয়ে দেখলাম ঘুটঘুটে অন্ধকার। এবার আমি দরজার পাশ থেকে মোবাইলটা তুলে দেখলাম রাত 2:30 বাজে। এত রাতে আর্য কোথায় গেল? দরজা খুলে বাইরে গিয়ে দেখব কি? আমি বহুদিন বাইরে একা একা থেকেছি, ভয়ডর ব্যাপারটা খুবই কম আমার মধ্যে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলাম রূপোর থালার মতো চাঁদ উঠেছে আকাশে, আর সেই চাঁদ থেকে মেঘেদের রাজ্য পার হয়ে কুয়াশার গা বেয়ে চারিদিকে জ্যোৎস্না চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। সামনের বারান্দায় এসে দাঁড়ালাম। আর্য কোন দিকে আছে সেটা বোঝার চেষ্টা করলাম। বারান্দার সামনে একটা খোলা উঠোন, সেই উঠোন পার হলেই একটা বড় জঙ্গলের মতো জায়গা। সেই জঙ্গলের ওখানে একটা ছায়া দুলে উঠেই মিলিয়ে গেল। আমি একটু থমকে দাঁড়ালাম। একটু পরেই বারান্দার উল্টো দিকের ঘরের পিছন দরজা দিয়ে একটা ছায়া বের হয়ে এলো। চাঁদের আলোয় ছায়াটাকে দেখলাম। এটা যে কোনো মহিলার ছায়া সেটা বুঝতে আমার অসুবিধা হলো না। মহিলা হলেও ছায়াটা বেশ লম্বা। গিন্নিমা, মামুনি, এবাড়ির পরিচারিকা কমলাদি, যে কোনো কারোরই ছায়া এটা হতে পারে। তবে আবার আর্যর বাবার কাকি রেবন্তী ঠাকুমাও হতে পারেন, কিন্তু তিনি তো অনেক বয়স্ক মানুষ, একটু কুঁজো। কে উনি? ভাবতে ভাবতেই আমি ছায়াটার পিছনে চললাম। অন্ধকারে বন জঙ্গল ভেঙে ছায়াটা চলেছে। হঠাৎ পিছনে একটা পেঁচা কর্কশ্বরে ডেকে উঠল। ছায়াটা পিছনে ঘুরল। আমিও তাড়াতাড়ি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেললাম। একটু মনে হয় পায়ের আওয়াজ হয়েছিল। ছায়াটা একটু পিছনে সরে এলো। আমি মাটির সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে চাইলাম। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। ছায়াটা যেন কারোর জন্য দাঁড়িয়ে আছে। আমি আর্যর স্নিকার্সটা হাতের কাছে পেয়ে পায়ে গলি এসেছিলাম। মাটিতে বসে বসে স্নিকার্সটাই একটু শক্ত করে বেঁধে নিলাম। একটু পরেই জঙ্গলের ভেতর থেকে মাটি ফুঁড়ে যেন আরেকটা ছায়া বের হয়ে এলো। এবার সেই ছায়াটার পিছু নিল মহিলার ছায়াটা। আমিও ওদের পিছু নিলাম। হঠাৎ করেই জঙ্গলের ভিতর দিয়ে পথটা ঢালু হয়ে নিচে নামতে লাগলো। আমিও ওদের সাথে সাথে নামতে লাগলাম। একটু নামার পরে খেয়াল করলাম মাথার উপরে চাঁদের আলো আর খোলা আকাশটা আর নেই, বরং মাথার উপরে অনুচ্চ ঢালু ছাদ আর ভিতরে জমাট বাঁধা চাপ চাপ অন্ধকার। আমার চোখ অন্ধকারে সয়ে এসেছিল। একটু যাওয়ার পরেই দেখলাম ওরা একটা বড় হল ঘরে এসে দাঁড়িয়েছে। বুঝলাম এটা আসলে একটা সুরঙ্গের মধ্যেকার ঘর। ঘরের ভেতরে অনেকগুলো থাম। আমি তারই একটা আড়ালে দাঁড়ালাম। হল ঘরের শেষ প্রান্তে একটা বেদি, তার উপরে রক্তবস্ত্র পরিহিত এক পূজারী, তার সামনে একটা প্রদীপ চলছে, কিন্তু সেই আলোয় তার মুখটা দেখা যাচ্ছে না। পরনের রক্তবস্ত্রের একটা দিক দিয়ে তার মুখটা ঢাকা। ওনার সামনে এবার মানুষ দুটো এসে দাঁড়ালো। প্রদীপের আলোয় মানুষ দুটোর কারোরই মুখ দেখা যাচ্ছিল না, তবে তারা যে মহিলা আর পুরুষ সেটা বুঝলাম। একজন খুব নিচু স্বরে কি যেন বেদির পূজারীকে বলল, আর তখনই প্রদীপের আলোয় মানুষ দুটোকে দেখতে পেলাম। আর্যর বাবা আর মা! প্রদীপের আলোয় এবার ঘরের মেঝেটা দেখতে পেলাম। এ বাবা, কত কাঁচ ছড়ানো! ভাগ্যিস স্নিকার্সটা পরেছিলাম। কিন্তু এত রাতে ওনারা এখানে কি করছেন? আমি একটু অবাক হয়ে গেলাম। ওখানে থাকবো কি থাকবো না সেটা ভাবতে ভাবতেই আর্যর বাবা মুখ পেছনে ঘুরিয়ে বললেন, ঐশী, তোমাকে ডাকতে যাচ্ছিলাম। ইনি একজন সিদ্ধ পুরুষ। আমাদের বাড়ির যক্ষী মূর্তি তৃতীয় নয়ন খুললে তার থেকে অভিশাপ নেমে আসে। কাল গিন্নিমা যে তান্ত্রিককে ওনার গুরুদেব বলে এনেছেন, সে কিন্তু আমাদের ক্ষতি করার জন্যই পুজো করবেন। যক্ষী মূর্তি তৃতীয় নয়ন খুললে আমরা কেউ বাঁচব না। উনি তোমার আমাদের সবার ক্ষতি করবেন। ঐশী, আমাকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, এবার যক্ষীর গয়নাও আত্মসাৎ করবেন। কিন্তু উনি তো গয়না আমার কাছেই রেখে গেলেন। আর্যর বাবা আমার কথার উত্তর না দিয়ে বললেন, তুমি এখানে এসে বসো। আমার মাথায় কিছু ঢুকছিল না। কেন অভিশাপ নামবে আর কেনই বা উনি আমার ক্ষতি করবেন তা বুঝতে পারছিলাম না।
তবু ওনাদের কথা মেনে আমি ওখানেই বসলাম। ওনারা সবাই পূজায় বসলেন, চারিদিকে চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই। পূজারি মন্ত্র পড়া শুরু করলেন, তারই মধ্যে একটা ধোঁয়ার কুণ্ডলি তৈরি হলো। আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল, আমি উঠে পড়ছিলাম, কিন্তু মামুনি আমাকে চেপে ধরে রাখলেন। ধোঁয়ার কুণ্ডলি বড় হতে হতে সম্পূর্ণ সুড়ঙ্গকে ঢেকে দিল। মন্ত্র পড়তে পড়তে সেই পূজারি বেদির উপর থেকে একখণ্ড রক্তবস্ত্র তুলে নিলেন। তার নিচ থেকে বেদি ফুড়ে বের হয়ে এলো এক মূর্তি। এই মূর্তিকেই আমি দেখেছি এদের গেটের উপরে, সেই যক্ষী মূর্তি। তার কপালে একটা বড় পাথর। আবার পুজো শুরু হলো। ধোঁয়ায় আমার ভীষণ কষ্ট হচ্ছিল, একটা কটু গন্ধ আমার নাকে এসে লাগছিল, সাথে সাথে তীব্র পচা গন্ধ। আমার ওয়াক উঠে এলো। আর্যর বাবা আর মা দুদিক থেকে আমাকে চেপে ধরে রাখলো। আমি আবার ওয়াক তুললাম। পূজারি এবার একটা ছোট তামার পাত্রের থেকে কাঁচের একটা খণ্ড তুলে নিয়ে আমার ডান হাতের কবজির কাছটা দিয়ে কেটে দিল। সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। রক্তটা তুলে নিল। আমি যন্ত্রণায় কোকিয়ে উঠলাম। আর্যর কথা মনে পড়ছিল। কোথায় আর্য? আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু তার আগেই ওরা আমার মুখ হাত পা বেঁধে দিল। আর্যর বাবা ও মা বেদির উপরে উঠে বসল। এবার পূজারি বেদির উপরে উঠে আবার মন্ত্র পড়তে শুরু করলো। সাথে সাথে যে তামার পাত্রে আমার রক্ত নিয়েছিল, সেটা থেকে আঙুলে করে রক্ত নিয়ে ছিটাতে লাগলো। চারিদিকে পচা কটু গন্ধে আমার দম বন্ধ হয়ে আসতে থাকলো। আমি হাতে পায়ের বন্ধন খুলতে চাইলাম, কিন্তু পারলাম না। হঠাৎই সেই যক্ষী মূর্তির কপাল থেকে পাথরটা খসে পড়ে গেল, আর সাথে সাথেই সেই গলগলে ধোঁয়ার মধ্যে এক আগুনের বলয় তৈরি হলো। আস্তে আস্তে আগুন গ্রাস করে নিল পুরো সুড়ঙ্গটাকে, আর তার মধ্যে বিকট এক ডানা ঝাপটানোর আওয়াজ। চারিদিক থেকে আগুনের লেলিহার শিখা আমাকে ঘিরে ধরেছে। টপ টপ করে কাটা জায়গা থেকে রক্ত পড়ছে আমার। আজ যে আমার জীবনের শেষ দিন, সেটা বুঝতে পারলাম আমি। সারা জীবনে আর কোনোদিনও আমি বাবা মাকে দেখতে পাবো না। ভীষণ কষ্ট হচ্ছিল আমার। বাবা মায়ের মুখটা বারবার মনে হচ্ছিল। তারা কি কোনোদিনও ভাবতে পেরেছিল যে তাদের মেয়ে এইভাবে মরবে? আর আর্যর উপরে ভীষণ অভিমান হচ্ছিল আমার। এভাবে আমাকে মরতে দিয়ে সে চলে গেল। আগুনের ভেতর থেকে হঠাৎ বিকট একটা অট্টহাসি শুনতে পেলাম আমি। এই যে পূজারির গলা, সেটা বুঝলাম। হাসতে হাসতে সে বলছে, যোকি যোকি আমার নৈবেদ্য নিয়েছে 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 ওই যে ওই যে সে জেগে উঠছে। তার ডানার শব্দ শুনতে পাচ্ছি আমি। আমার চেতনা প্রায় লুপ্ত হওয়ার মতো অবস্থা হলো। এর মধ্যেই কে যেন আমার হাতটাকে টেনে ধরলো। আমি কিছু বোঝার আগেই দুটো সবল হাত আমাকে টেনে নিয়ে পাঁজা কোলা করে তুলে নিল। তারপর আমাকে নিয়েই দৌড়তে লাগলো। আগুনের মধ্যেই গিন্নিমার গলার স্বর শুনলাম, সুমন তুই ডান দিকে ঘুরে যা। আমাকে কোলে নিয়েই সুমন আগুনের মধ্যে দিয়ে দৌড়াতে লাগলো। তার মধ্যে একটা বিকট আওয়াজ শুনলাম, কিছু যেন হুড়মুড় করে ভেঙে পড়লো। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু মুখ বাঁধা বলে পারলাম না। আবারও গিন্নিমার গলা স্বর শুনলাম। গিন্নিমা বলে উঠলেন, ওদের যজ্ঞের বেদি ভেঙে পড়েছে, ওরা উচিত শিক্ষা পেয়েছে। সুমন তুই এবার ডান দিকে ঘুরে যা। সাথে সাথে সুমন একটা মোড় ঘুরল, আর আমরাও খোলা আকাশের নিচে এসে দাঁড়ালাম। সুমন আমাকে ঘাসের উপর বসিয়ে দিল। গিন্নিমা এসে তাড়াতাড়ি করে আমার বাঁধন খুলে দিলেন। আমিও এবার প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। পিছনে তাকিয়ে দেখলাম পুরো সুড়ঙ্গটায় লকলক করে আগুন জ্বলছে, আর ভেতর থেকে আর্যর বাবা মার সেই পূজারির আত্মচিৎকার ভেসে আসছে। গিন্নিমা আমাকে বললেন, ওরা ওদের শাস্তি পেয়েছে, চলো এবার ঘরে যাই। ক্লান্ত পায়ে আমি এসে ঘরে বসলাম। আমার মাথা এখনো পুরো ফাঁকা হয়ে আছে, শরীর অবসন্ন, অনেক প্রশ্নের উত্তর নেই। চুপ করে অন্ধকারের মধ্যেই বসে রইলাম। ঘরে কেউ নেই, সুমনও কোথায় গেছে জানি না। কিছুক্ষণ পর বাইরে কয়েক জোড়া পায়ের আওয়াজ শুনলাম।
কারা যেন ঘরে আসছে। গিন্নিমার গলার আওয়াজ পেলাম। এখন কেমন আছো ঐশী? উনি ঘরে ঢুকলেন, আর ওনার সাথে সাথে সুমন আর আরেকজন সাধুও ঘরে এলেন। গিন্নিমা আমাকে দেখিয়ে বললেন, বাবা দেখুন তো বৌমা এখন কেমন আছে। সাধু বাবা আমার হাতটা তুলে নাড়ি পরীক্ষা করলেন, তারপর বললেন, একটু ভয় পেয়ে গেছে, এখন কিন্তু ঠিকই আছে। এগুলো কি হলো আমি ঠিক বুঝলাম না। মা ঐশী, তোমাদের বাড়িতেই দেবীর গল্প কিছুটা হয়তো তোমরা তোমাদের গিন্নিমার কাছ থেকে শুনেছ, বাকিটা আমি বলছি। যে আট হাত যোদ্ধারূপী দেবী তোমাদের বাড়িতে প্রতিষ্ঠিত ছিলেন, তিনি আসলে তারামায়েরই আর এক রূপ। এই দেবী মূর্তি প্রথম পাওয়া গিয়েছিল খ্রিস্টীয় 1100 শতকে বিহারের কুড়কিহারে। পরে সমস্ত বিহার ও বাংলায় এই মূর্তির পুজো শুরু হয়। বর্গীদের সেনাপতি শীর্ষরাও নাকি এই দেবীরই পুজো করতেন। তোমাদের পূর্বপুরুষ মহেন্দ্র নারায়ণ, উনি বিহারে বর্গীদের কাছ থেকে পরাজিত হয়ে বিহারের জমিদারি হারান। বিফল মনোরথ হয়ে সে তখন বাংলায় ফিরে আসছিল, আর পথে তার এক সাধুর সঙ্গে দেখা হয়। তিনি ওনাকে এই তারামূর্তি দেন। তিনি এই মূর্তি নিয়ে আবার বিহারে চলে যান এবং দেবীর আশীর্বাদে বর্গীর হাত থেকে তার রাজত্বকে আবার রক্ষা করতে পারেন। বাড়ি ফিরে এই মূর্তিকেই বীরালক্ষ্মীর মূর্তি ভেবে প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে, এর পায়ের তলায় যক্ষীকে জাগাতে পারলে দেবীর সমস্ত ধন নিজের করে পাওয়া যায়। কিন্তু যক্ষীর তৃতীয় নয়নের আগুনে কাউকে একটা আহুতি দিতে হয়। মহেন্দ্র নারায়ণের আমল থেকেই এই দেবীর অনেক গয়না ছিল। তার নিয়ম অনুযায়ী বাড়ির বড় বউয়ের কাছে এই সমস্ত দেবীর গয়না রক্ষিত থাকে। যদিও দেবীর মূর্তি কোথায় আছে তা বহু বছর ধরে এরা জানত না, তবুও বাড়ির বড় বউ এ বাড়িতে এলে তার হাতে দেবীর গয়না গচ্ছিত রাখা হয় এবং পরের দিন সেই গয়নাগুলো দিয়ে দেবীর ঘট পুজো করা হয়। তারপর তা আবার নিজের কাছে রেখে দেয়। তোমার শ্বশুরমশাই অধীর রঞ্জনকে গিন্নিমা বড় কর্তা ডাকলেও সে আসলে এবাড়ির মেজ ছেলে। এবাড়ির বড় ছেলে একটা ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করেছিল, তাই তোমার দাদা শ্বশুর তাকে ত্যাজ্য পুত্র করেছিল। সেই কারণেই তোমার শাশুড়িমাকে গিন্নিমা দেবীর গয়না দেয়নি। এই গয়নার উপরে অধীরের বরাবরের খুব লোভ ছিল, তাই তো সরমাকে ষড়যন্ত্র করে ওরা মেরে ফেলেছিল। কিন্তু সরমা ছিল গিন্নিমার সইয়ের মেয়ে। সে নিয়ম অনুযায়ী দেবীর গয়না নিজের কাছে নিয়ে আবার গিন্নিমার কাছেই তা গচ্ছিত রেখেছিল। ওরা কিন্তু সেটা জানত না, তাই সরমার মৃত্যুর পর অনেক খুঁজেও সেই গয়না কিন্তু ওরা পায়নি। আমি ওই সময় তীর্থে গিয়েছিলাম, আর ওই সুযোগে ওরা সরমাকে খুন করেছিল। এবার কিছুদিন আগে বাড়ির কাজ করতে গিয়ে অধীর কোনোভাবে ওই সুড়ঙ্গটার খোঁজ পায়, আর তার মধ্যে ওই যক্ষীটাকেও। এর কিছুদিন আগেই গ্রামে এক তান্ত্রিক এসেছিলেন, তার সাথে অধীরের খুব ওটা বসা ছিল, কিন্তু গ্রামের মানুষ তাকে পছন্দ করত না। সে নাকি অনেকের অনেক ক্ষতি করেছে। অধীর গিয়ে ধরল সেই তান্ত্রিককে, তারা দুজনে মিলে ষড়যন্ত্র করল যক্ষীকে তারা জাগিয়ে তুলবে, আর আহুতি হিসেবে তোমাকে দেবে। বাকিটা তো আজ তুমি দেখলেই। কিন্তু ওরা জানতো না যে যক্ষী দেবীর পায়ের তলায় থাকেন, দেবীর ঊর্ধ্বে যক্ষী নয়। মহেন্দ্র নারায়ণের পরিবারের উপর দেবীর আশীর্বাদ রয়েছে,
তাই এই পরিবারের কাউকে যদি যক্ষীকে আহুতি হিসেবে দেওয়া হয়, তবে তবে দেবীর অভিশাপ তার উপরে নেমে আসে। দেখলে না ওরা যক্ষ বেদীর নিচে কীরকম চাপা পড়েছে? তোমার রক্তে দেবীকে আহুতি দিতে গিয়ে নিজেরাই বলি হয়েছে। আর্য কোথায়? আর্য ঠাকুরের গয়না নিয়ে পালিয়ে যাচ্ছিল, গ্রামের লোকেরা ওকে ধরে ফেলেছে। হ্যাঁ, এই দেবীর গয়না পুরো কেতকিপুর গ্রামের সম্পত্তি। গ্রামের লোকেরা ওকে পুলিশের কাছে নিয়ে গেছে। শর্মা বৌদির মৃত্যুর সময় আমার ওদের ওপর সন্দেহ হয়েছিল, তাই প্রথম থেকেই আমি চাইনি যে আর্যর ঐশীর সাথে বিয়েটা হোক। যাক, যা হওয়ার তা তো হয়েই গেছে, এবার ঐশীমাকে বিশ্রাম করতে দাও। বলে ঘর থেকে উনি বের হয়ে যাচ্ছিলেন, হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, আচ্ছা তোমার কাছে কি কোনো দেবীর আশীর্বাদ ছিল? আমি প্রথমে না বলে দিলাম, তারপর মায়ের দেওয়া তাবিজটার কথা মনে পড়ায় ওটার কথা বললাম। সেই শুনে সাধু বাবা বললেন, রক্ষা কালীমাই তোমায় রক্ষা করেছেন, না হলে আমার মন্ত্রপুত জল না পড়া অবধি যক্ষী তোমাকে টানতই। সবাই ঘর থেকে বেরিয়ে এলো, আমি অবসন্ন শরীরে বিছানায় শুয়ে পড়লাম। কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না, চোখের উপরে রোদ পড়ায় জেগে গেলাম। সদ্য ঘুম ভাঙা চোখে বাইরের রোদের দিকে তাকিয়ে মনে হলো, সত্যি সকালটা কত সুন্দর অথচ রাতটা কত ভয়াবহ ছিল। শুধুমাত্র মানুষের লোভ রাতটাকে এত ভয়ঙ্কর করে তুলেছিল। সত্যি কি লোভ করে ভালো কিছু পাওয়া যায়? শুনছিলেন লেখিকা অনামিকা মণ্ডল সেনগুপ্তর কলমে বর্গী যক্ষী, সম্পাদন এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়ন ও পোস্টার ডিজাইনে অভিব্রত সরকার। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।